দেশৰ ইতিহাসত নজিৰবিহীন ঘটনা। কলকাতাৰ আৰক্ষী আয়ুক্তৰ বাসগৃহত অভিযানক লৈ আৰক্ষী চিবিআইৰ সংঘাত। আৰক্ষী আয়ুক্তৰ বাসগৃহত অভিযান চলাবলৈ যোৱা চিবিআইৰ পাঁচজনীয়া দলক আটক। ৰোজ ভেলী সারদা কেলেংকারীর গোচৰত সিপিক জেরার বাবে যাওঁতে এই ঘটনা। কলকাতার আরক্ষী আয়ুক্ত রাজীব কুমারৰ বাসগৃহত দেওবারে নিশা সিবিআইৰ দল উপস্থিত হওয়ার সময়ৰ দৃশ্য এয়া। বহু কোটি টকীয়া সারদা আর রোজ ভেলী কেলেংকারীর গোচৰত রাজীব কুমারক জেরার বাবে তেওঁৰ সরকারি বাসভবনত উপস্থিত হৈছিল সিবিআইৰ দলটো। কিন্তু সিপি রাজীব কুমারক জেরার বাবে যোৱা সিবিআইৰ দলটো পূর্বরে পৰা বাহৰ পাতি থকা শীর্ষ আরক্ষীর দলে বাধা আরোপ করে। সেই সময়ত সিবিআইৰ দলটোৰ সৈতে হতাহতিও লাগে কলকাতা আরক্ষীর, ফলত আরক্ষী আয়ুক্তৰ বাসগৃহৰ সন্মুখত সৃষ্টি হয় উত্তেজনাময় পরিস্থিতির। ইমানতে ক্ষান্ত নহৈ বংগ আরক্ষীয়ে আটক করে সিবিআইৰ দলটোক। বংগ আরক্ষীর অভিযোগ, তথ্যপাতি প্রদর্শনত ব্যর্থ হওয়ার বাবেই গ্রেপ্তার করা হল সিবিআই দলক। We are verifying all the facts. ওরা কোনো কাগজ দেখাতে পারেনি কি এখানে কিসের জন্য এসেছিল। দে আর অনলি সেইং কি ওরা এখানে একটা সিক্রেট অপারেশন করতে এসেছিল। কি ধারণার সিক্রেট অপারেশন ছিল, কিসের জন্য এসেছিল, দে কুড নট টেল আস এনি স্যাটিসফ্যাক্টরি রেসপন্স। পিছত আটক করা দলটুক লই যাওয়া হয় শেক্সপিয়ার সরণি থানালই। রাজীব কুমারৰ বাসগৃহত সিবিআইৰ অভিযানৰ বিৰুদ্ধে ধৰ্ণা মমতাৰ। কলকাতা আৰক্ষীৰ আয়ুক্ত ৰাজীব কুমাৰক জেৰাৰ বাবে সিবিআইৰ দল তেওঁৰ বাসগৃহত উপস্থিত হোৱাৰ পিছত সৃষ্টি হোৱা এনে উত্তেজনাময় পৰিস্থিতিৰ মাজতে তাত উপস্থিত হয় কি পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্রী মমতা বেনাৰ্জী। নরেন্দ্ৰ মোদী চৰকাৰে ষড়যন্ত্রমূলকভাৱে এই পদক্ষেপ গ্ৰহণৰ অভিযোগ তোলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। আনকি ইয়াৰ প্ৰতিবাদত নিশা 8:40ৰ পৰাই ধৰ্ণা কাৰ্যসূচীত বহে মমতা। কলকাতাৰ চিবিআইৰ কাৰ্যালয় ঘেৰাও বংগ আৰক্ষীৰ। এনে পৰিস্থিতিৰ মাজতে বংগ আৰক্ষীৰ দলে নিশা ঘেৰাও কৰেগৈ কলকাতাত থকা চিবিআইৰ কাৰ্যালয়। ধর্ণার পূর্বে সংবাদমেল সম্বোধন মমতার, সাংবিধানিক অভ্যুত্থানের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গণতান্ত্রিক রাষ্ট্রে কু হচ্ছে, আজকে কু করছে না, মাত্র এক মাস ইলেকশনের বাকি আছে আর নরেন্দ্র মোদীর গন্ডামি চলছে। কলকাতার আরক্ষী আয়ুক্তর বিরুদ্ধে চলোয়া অভিযান সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে মমতা খরব হয়ে পড়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এই চম্বলের ডাকাত আর গদ্দারের কথায় নরেন্দ্র মোদী আর অমিত শাহ, বাবু অমিত শাহ, যারা সবচেয়ে দাঙ্গা করে আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আমার সরি লজ্জা লাগে, এই প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে লজ্জা লাগে। দেওবারে নিশা ধর্মতলার মেট্রো চ্যানেলত আরম্ভ করা মমতার ধর্ণা কার্যসূচী অব্যাহত থাকে সোমবারে। ধর্ণাথলীর সমীপতে কেবিনেটর বৈঠক। সোমবারে বিধানসভাত দাখিল হবলগীয়া বাজেটক লৈ আলোচনা করা হয় এই কেবিনেটর বৈঠকত। বাজেট দাখিলৰ সময়তো ধর্ণা অব্যাহত মমতার। আনকি বিধানসভাত বিত্তমন্ত্রীয়ে বাজেট দাখিল করার সময়তো অব্যাহত থাকে মমতার ধর্ণা কার্যসূচী। উল্লেখ্য যে ইতিমধ্যে বঙ্গ আরক্ষীয়ে অভিযানত বাধা দিয়া ঘটনাক লৈ সিবিআই দ্বারস্থ হৈছে সর্বোচ্চ ন্যায়ালয়ৰ। এই সন্দৰ্ভত মঙলবাৰে শুনানি গ্ৰহণ কৰিব সৰ্বোচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ৰঞ্জন গগৈ নেতৃত্বাধীন বিচাৰপীঠে। নিউজ ডেস্ক, DY 365।